তিনজন আলোচক রয়েছেন, একজন মডারেটর রয়েছেন, নির্দিষ্ট বিষয় রয়েছেন, বর্তমান দ্বন্দ্বমুখর সমাজ ও দায়ীদের ভূমিকা, এ বিষয়ে প্রথমে স্বাগত বক্তব্য, এরপরে প্যানেলিস্টদের পরিচিতি প্রদান, যারা আমাদের আলোচক হিসেবে এসেছেন তাদের পরিচিতি, প্যানেলিস্টদের প্রাথমিক বক্তব্য, এ বিষয়ের উপরে আমাদের আজকের অতিথিবৃন্দ 10 মিনিট করে বক্তব্য দেবেন প্রথমে, এরপরে পরিচালকের প্রশ্ন। পরিচালক হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। এরপরে অংশগ্রহণকারীদের প্রশ্ন, আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করা হবে। এরপরে উন্মুক্ত প্রশ্ন এই বিষয়ের উপরে, এরপরে এই মূল আলোচনার সারমর্ম, শেষের সমাপনী বক্তব্য। তা এখন আমাদের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, এ পর্যায়ে আমাদের প্যানেলিস্টদের পরিচিতি প্রদান করছেন এই অনুষ্ঠানের যিনি মডারেটর, বাংলাদেশ আওয়ামী যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা ইতিমধ্যে শুনেছি আজকে আমাদের প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয় বর্তমান দ্বন্দ্বমুখর সমাজে দায়ীদের ভূমিকা। এ বিষয়ে আমাদের সামনে প্যানেলিস্ট হিসাবে যারা উপস্থিত হয়েছেন তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই উপস্থিত আছেন ডক্টর কাবিরুল ইসলাম, তিনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি। 2007 থেকে 2009 পর্যন্ত তিনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। 2009 সালে তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে হাদিসের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এবং বর্তমানে তিনি মাসিক আত্মাহারিক পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি বেশ কিছু মাদ্রাসা পরিচালনার দায়িত্বে রয়েছেন। আমাদের সামনে আরও উপস্থিত রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসাইন, তিনি বর্তমানে তিনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্ব একসময় পালন করেছিলেন কেন্দ্রীয় সাহিত্য এবং পাঠাগার সম্পাদক হিসাবে 1997 থেকে 98 সাল পর্যন্ত 97-99 সেশনে। তিনি 2005 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাদিসের উপরে। বর্তমানে তিনি মাসিক আত্মাহারিক পত্রিকার সম্মানিত সম্পাদক এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আজকে আমরা আমাদের প্যানেলিস্টদের মুখ থেকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু, অর্থাৎ বর্তমান দ্বন্দ্বমুখর পরিবেশে বা দ্বন্দ্বমুখর সমাজে দায়ীদের ভূমিকা, এ বিষয়ে আমরা তাদের কাছ থেকে 10 মিনিট করে বক্তব্য প্রথমে শুনব। তারপরে আমাদের পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রশ্ন থাকবে, সব মিলিয়ে এই ডিসকাশনের একটা সারমর্ম থাকবে এবং সর্বোপরি আমরা মানে সমাপনী বক্তব্যের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক এবং মাসিক আত্মাহারিক পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই দায়ী প্রশিক্ষণের বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজকের পরিচালক এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এবং অন্যান্য আলোচকবৃন্দ, উপস্থিত দায়ীবৃন্দ, আল্লাহ বলছেন যারা চক্ষুষ্মান এবং যারা দৃষ্টিশক্তিহীন তারা কি সমান? অর্থাৎ তারা সমান নয়। আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিতে পারি, যে ধরুন অন্ধকার রাত্রিতে মানুষ যখন পথ চলে কিংবা
যখন আমাদের দেশে গ্রামগঞ্জে যেখানে আমাদের মতো এরকম বিদ্যুতের আলো নেই, মানুষ অন্ধকারেই থাকে, সেখানে কোনো চোর হানা দেয় তাহলে তাকে ধরার জন্য মানুষ যখন বের হয় প্রত্যেকের হাতে কিন্তু একটা জিনিস থাকে, কি সেটা বলেন তো? টর্চ লাইট, তাই না? অথবা সার্চ লাইট, অথবা এখন চার্জার লাইট, যেটাই বলেন একটা জিনিস কিন্তু থাকে। কারণ ওইটা যদি না থাকে তাহলে কিন্তু ওকে দেখা যাবে না, কোন পথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, এটা দেখা যাবে না। ওই পরিবেশে এই টর্চ লাইট বলেন আর যে লাইটই বলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এইটা ছাড়া চোর ধাওয়া করতে যান, সাপ মারতে যান বা অন্য কিছু খুঁজতে যান, এটা কিন্তু সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব না। আজকের বর্তমান আমাদের এই সমাজে যেখানে মানুষ আজকে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এটা বুঝতে গেলে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। কারণ আমি এখন একটা বলবো, একটু পরেই দেখবেন ইউটিউবে বা ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে আর একজনের ঠিক তার উল্টোটা বলছে। একজন সাধারণ মানুষের পক্ষে তখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা বের করা খুবই কঠিন, তাই না? এই একটা মানে এই ধরনের একটা পরিবেশে আপনারা যে দায়ী ভাইয়েরা আছেন তাদেরকে আমি বলছি যে তারা কিন্তু আমাদের জন্য একটা সার্চ লাইট, একটা টর্চ লাইট। যদি আপনার এখানে আলো থাকে তাহলে কিন্তু ভালো করে দেখা যাবে ভুল ত্রুটি, অথবা চোরকে দেখা যাবে, অথবা আমি পথ ভালো করে দেখতে পারবো। কিন্তু যদি আমাদের মধ্যে আলো না থাকে তাহলে কি দেখা যাবে? টর্চ লাইট, সার্চ লাইট, এটা যদি আলোবিহীন হয় তাহলে কি এর দ্বারা কোনো কাজে আসবে? আসবে না। আমাদের আলো কোনটা? আমাদের আলো হচ্ছে জ্ঞানের আলো। আপনার দায়ীদের আলো হচ্ছে জ্ঞানের আলো। আপনাকে ওই আলোয় আলোকিত হতে হবে। বাতিলের মোকাবিলা করতে হলে আপনাকে এই আলো ছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ নেই। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজে, আমার পরিবার এবং আমাদের সমাজ আলোকিত করার মাধ্যমে আমাকে এই ভূমিকা পালন করতে হবে। আর সেজন্য আপনাদেরকে, আমাদেরকে, প্রত্যেককেই কোরআন এবং সহিহ হাদিসের আলোয় আলোকিত হওয়া অত্যন্ত জরুরি। প্রথমেই আমার এটা দরকার, কারণ এখন যে যুগ চলছে আপনি লাঠি দিয়ে মারামারি করবেন এটা শেষ হয়ে গেছে। এখন আপনার যুদ্ধ হবে আপনার বিবেক দিয়ে, যুদ্ধ হবে আপনার মেধা দিয়ে, যুদ্ধ হবে আপনার দলিল দিয়ে। আপনি দলিলে যতটা শক্তিশালী হবেন ততই আপনি বাতিলের মোকাবেলায় ততই আপনি বেশি শক্তি অর্জন করতে পারবেন, শক্তি পাবেন। যদি আপনার দলিল সঠিক না হয়, সত্য না হয়, তাহলে আপনি এই বাতিলের মোকাবেলায় গিয়ে এক মিনিটও টিকতে পারবেন না। দেখেন আজকে বিভিন্ন জায়গায়, ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা পত্রপত্রিকায় হোক, বিভিন্ন মিথ্যাচার চলছে। সেটা কেমন? সেটা এমন যে অমুক জায়গা থেকে আহলাদিসরা মোনাজারা এসে বাহাজে এসে পালিয়ে গেছে, অথচ দেখা গেল যে ওখানে আহলাদিসরা জানেই না যে ওইখানে একটা অনুষ্ঠান হচ্ছে। এরকম ঘটনা ঘটছে না? ঘটছে। এই মিথ্যাচারের মোকাবেলায় আপনাকে, আপনাদেরকে শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হতে হবে। আপনার এলেম দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, আপনার চারিত্রিক মাধুর্য দিয়ে আপনাকে একজন প্রকৃত দায়ী হিসাবে তৈরি হতে হবে। যদি তাই হতে পারে তাহলে কিন্তু আমরা আমাদের আচরণ দিয়ে, আমাদের কথা দিয়ে, আমাদের বক্তব্য দিয়ে, আমাদের লেখনী দিয়ে আমরা তাদের মোকাবেলা করতে পারব। দুই নম্বর আর একটা জিনিস দরকার, সেটা কি? সেটা হলো আপনি আমি যে কোনো দাবি আদায়ের জন্য, সেটা সামাজিক হোক আর সেটা রাজনৈতিক হোক, দাবি আদায়ের জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা কি বলেন তো? ইউনিটি। সেটা হলো আমাদের সংঘবদ্ধতা। আপনি আজকে যে কোনো কারণে হোক, এই যে আমাদের সামনে একটা রাজশাহী নওগাঁ রোড আছে, হাইওয়ে রোড, ধরুন না এখানে কোনো একটা ঘটনা ঘটে গেছে, আপনি বাস, ট্রাক, অন্য যা কিছু আসছে এই যানবাহনগুলি বন্ধ করতে চাচ্ছেন অল্প সময়ের জন্য, যে কোনো কারণে একটা কাজ করবেন গুরুত্বপূর্ণ, আপনি যদি একা দাঁড়ান তাহলে এই যানবাহন কি আপনার কথায় থামবে? আদৌ থামবে না। এটা একটা সামান্য বিষয়, ছোট বিষয়, কিন্তু যদি দশজন মানুষ এখানে দাঁড়ান রাস্তা ব্লক করে তাহলে কিন্তু সম্ভব, যত বড় গাড়ি আসুক না কেন ওখানে থামবে, দাঁড়াবে। এই ছোট্ট একটা জিনিস করার জন্য যদি আপনাকে সংঘবদ্ধ হতে হয় তাহলে আপনি আল্লাহর দিন প্রচার করবেন, আপনি মানুষের আকিদা আমল এগুলি পরিবর্তন করবেন, আপনি সমাজের সংস্কার করবেন, সেখানে কি আপনার ইউনিটি দরকার নাই? অবশ্যই দরকার। সেখানে ইউনিটি না থাকলে কখনোই একক দেওয়া কখনো ফলপ্রসূ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে 13 বছর তিনি দাওয়াত দিয়েছেন, তাই না? অথচ মাদানী জীবনে তার দাওয়াত হচ্ছে মাত্র 10 বছর। এই 10 বছরের দাওয়াতে
তৎকালীন জীবনে তৎকালীন সময়ের যারা ক্ষমতাধর ছিল, শক্তিশালী ছিল, রাষ্ট্র ছিল, কিসরা কায়সার বলেন, রোম পারস্য বলেন, যেখানেই বলেন না কেন প্রত্যেকের কাছেই কিন্তু দাওয়াত পৌঁছে গেছে, তাই না? এটা কিভাবে সম্ভব ছিল? এটা কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ বিন আবদুল্লাহর মাধ্যমে একা একা গিয়ে এটা সম্ভব ছিল? আদৌ কিন্তু ছিল না। যদি সেখানে তিনি সাহাবীদের মতো এরকম একটা সংঘবদ্ধ দল না পেতেন, তাহলে কিন্তু এই প্রত্যেকের দরবারে গিয়ে দাওয়াত পৌঁছানো এটা তার পক্ষে সম্ভব হতো না। এখনকার মতো কি মোবাইল ছিল যে আমি অমুকের নাম্বার সংগ্রহ করে বলে দিলাম যে ভাই আপনি এই কাজটা করেন আর হয়ে যাবে? তখন তো এটা ছিল না। তখন একমাত্র মাধ্যম ছিল কোনো মানুষকে পাঠিয়ে সংবাদটা সেখানে পৌঁছে দেওয়া। তাহলে পৃথিবীর সব দেশে সেই সময় দাওয়াত পৌঁছাতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একার পক্ষে কি সম্ভব ছিল? ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংঘবদ্ধভাবে মাদানী জীবনে দাওয়াতের যে প্রসার ঘটিয়েছিলেন সেটা কিন্তু মক্কী জীবনে সম্ভব হয়নি। আজকের আমাদের এই সমাজে আমাদের জন্য বাস্তবতা হচ্ছে এই যে আমাদের এই দাওয়াত কথা কলম সংগঠনের মাধ্যমে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছে দিতে হবে। দেখুন, আমি যেখানে কথা বলার সুযোগ না পাচ্ছি সেখানে কিন্তু আমার তাহরিক, তাওহীদের ডাক, এই সোনামণি প্রতিভা ওইখানে কিন্তু চলে যাচ্ছে যেখানে আমার যাওয়া সম্ভব নয়, তাই না? ক্যান্টনমেন্টের ভিতরে আমি চাইলেই কি যেতে পারবো? যেতে পারবো না। অথচ ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু আমাদের তাহরিক যায়। ধরুন না, এই যে ঢাকার ধরেন বঙ্গভবনে, সেখানে কি আমার পক্ষে যাওয়া সম্ভব? সম্ভব না। অথচ বঙ্গভঙ্গের বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা তারা যদি তাহরিক রাখে, আমার দাওয়াতটা কিন্তু ওখানে পৌঁছে যাচ্ছে। তাহলে সেটা কি? সেটা আমার কলমি জিহাদ, সেটা আমার কলমি দাওয়াত। ঠিক একইভাবে আমি যেখানে যেতে পারছি সেখানে বক্তব্য দিচ্ছি, ঠিক না? যেখানে যেতে পারছি না সেখানে আমাদের এই সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের ভাইরা আমাদের কথাগুলি পৌঁছে দিচ্ছে। এই যে আপনারা বিভিন্ন জেলা থেকে ভাইরা আসছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেক জেলাতে যদি আমাদের কেন্দ্র থেকে টিম গিয়ে এভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু করতাম আমরা, তাহলে কি এটাই এক মাসেও সম্ভব হতো? শেষ করা সম্ভব নয়। অথচ আজকে আমরা এই একদিনের প্রচেষ্টায় বা দুদিনের প্রচেষ্টায় আপনারা কিন্তু সারা দেশে আমাদের কথাগুলি পৌঁছে দিতে পারছি, তাই না? সুতরাং দাওয়াতের ময়দানে আজকে যে বিরোধী ভূমিকা আছে, আজকে যেখানে আমাদের প্রতিপক্ষ আছে, তাদেরকে মোকাবেলা করতে হলে আপনাকে আমাকে শক্ত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আমরা সবাই একই মুখে একই আদর্শের কথা যখন বলবো, তখন আরেকজন মানুষ আমাদের ভিতরে এসে এ কথা বলার সুযোগ পাবে না, তাই না? কিন্তু আপনি আমি আলাদা যুব সংঘ করি, আলাদা আন্দোলন করি, কোনো একটা মশালাতে আপনার কাছে যদি মনে হয় যে এই মশালাটা হয়তো বা এরকম হতে পারে, তাহলে আপনি পরামর্শ দিবেন কেন্দ্রে। কিন্তু আপনি নিজে যদি ওখানে বিরোধী ভূমিকা অবতীর্ণ হন, তাহলে কিন্তু বিশৃঙ্খলা লেগে যাবে, তাহলে সেখানে ঐক্য থাকবে না। এজন্য শুধু ফতুয়ার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে সংগঠনের কোনো একটা ভাই কোনো কাজ করতে গেছে, কোনো একটা দাওয়াতি কাজই হোক না কেন, ভুল করে ফেলেছে, তো সেখানে আপনি তাকে ওখানে না বলে সেখানে পরিবেশটা ঠিক করে আপনি তাকে পরবর্তীতে সংশোধন করে দেবেন, ভাই কাজটা এভাবে করা উচিত ছিল। দাওয়াতি ময়দানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাতিলের মোকাবেলা করতে যাচ্ছি, সেখানে কথা বলতে গিয়ে এক ভাই ভুল করে ফেলছে, আপনি সেই ভাইকে সেভ করবেন, তাকে বাঁচাবেন, বাঁচানোর পরে আপনি তাকে বলবেন যে ভাই কথাটা এভাবে নয়, এভাবে বলতে হবে। কিন্তু আপনি যদি তার সাথে অন্য মানুষের সাথে সায় দেন, তাহলে তো সমস্যা, তাই না? আমরা যারা দায়ী, বিশেষ করে পবিত্রকরণ এবং সহিহ হাদিসের কথা যারা বলি, আমাদের কথা যেমন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হবে, ঠিক তেমনিভাবে আমাদের আচরণগুলিও কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হতে হবে। আমাদের প্রত্যেককেই একজন মডেল হতে হবে, যেন আমাদের ভুল ত্রুটি বিরোধীরা খুঁজে না পায়। আমাদের বইগুলি বিভিন্নভাবে আজকে বিরোধীরা খুঁজে খুঁজে এই বইয়ের এই পৃষ্ঠায় এই আছে, এইগুলি বলা হয়েছে, এটা কোরআন হাদিস বিরোধী, এই সেই বক্তব্য তারা দেয়নি, দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভূমিকা থাকা দরকার। এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যারা দায়ী, আমরা আমাদের আচরণ দিয়ে, আমরা আমাদের মেধা দিয়ে, আমরা আমাদের বুদ্ধি দিয়ে, আমরা আমাদের যোগ্যতা দিয়ে, এগুলি দিয়ে বাতিলের মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব, কখনোই বিচ্ছিন্ন ভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এর অর্থটা কি? এর অর্থ কি এই যে কোরআন হাদিস আপনিও আমল করেন, আমিও আমল করি, আর আপনি আপনার ওখান থেকে দাওয়াত দেন, আর আমি আমার এখান থেকে দাওয়াত দিই? তাহলে ওয়াতাসিমু এই শব্দের অর্থ কি? যদি অর্থ এই হয় যে আপনি যেখানে আছেন ওখানে দেন, আমি যেখানে আছি এখানে দিই, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা বলার অর্থ কি? সুতরাং কোরআন হাদিসের ব্যাখ্যা আমরা সালাফে সালেহিনের পক্ষ থেকে সেখান থেকে নিয়ে আমরা এর প্রতি আমল করার চেষ্টা করব, এবং এটা মানুষের কাছে এই হক ব্যাখ্যাটা, ঠিক ব্যাখ্যাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের এই মোকাবেলার ক্ষেত্রে জয়ী হতে পারি আর না পারি অন্তত আমরা টিকে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিল্লাহ, ধন্যবাদ মোহতারাম ডক্টর কাবিরুল ইসলামকে, তিনি চমৎকারভাবে বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি তার বক্তব্যে বিশেষ করে যে বিষয়টি উল্লেখ করেছেন যে বাতিলের মোকাবেলায় আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, এবং জামাতবদ্ধ দাওয়াত কতটা ফলপ্রসূ সেটা তিনি আমাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেছেন যে দাওয়াতি ময়দানে যারা আমরা কাজ করছি দায়ী হিসাবে আমাদের পারস্পরিক সহমর্মিতা রাখতে হবে, পরস্পরের মধ্যে সহনশীলতা বজায় রাখতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি আরও বলেছেন যে আমাদের আচরণ কোরআন এবং সহি হাদিস মোতাবেক হতে হবে। শুধু আমাদের আকিদা আমল কোরআন এবং সহি হাদিস মোতাবেক হলো, কিন্তু আমাদের আচরণটা হলো অন্যরকম, তাহলে হবে না। আমাদের আচরণটাও কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক হতে হবে। সেই সাথে সাথে কোরআন এবং সহি হাদিসের ব্যাখ্যা যেন আমরা মানহাজে সালাফ অর্থাৎ সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী যেন আমরা দেই, এই বিষয়গুলো তিনি আলোকপাত করার চেষ্টা করেছেন। এ পর্যায়ে আমরা আহ্বান জানাব মাওলানা মুখলিসুর রহমান মাদানীকে, তিনিও একই বিষয়ে 10 মিনিট বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনার এই প্রতিবন্ধকতার মধ্যে আমাদেরকে কীভাবে দাওয়াত দিতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। আমাদের প্রথম যে কাজটা সেটা হতে হবে ইখলাস লিল্লাহ, কাজ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আর এটার ফলাফল একেবারে চোখে আমরা দেখতে পাচ্ছি। বলেন তো কোথায় পা ফলটা? আজকে যেখানে বসে আছেন এটা ইখলাসের ওপরে কায়েম হয়েছিল, যার কারণে এত বাধার মাঝেও ঠেকাতে পারিনি। ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত পারবে না। আমরা ছাত্রবাসে আমার ওস্তাদের থেকে শুনতাম, বারবার এই কথাটা বলতেন ইখলাস কি গাড়ি চলতি রাহতি হয় আর অগরাদ কি গাড়ি ঠুক্কর খাতি হয়। ওনার ভাষায় এভাবে বলতেন যে ইখলাসের যেটা গাড়ি এটা চলতেই থাকে, বন্ধ হবে না, আর যেটা উদ্দেশ্য পরিণত গাড়ি চালু করা হয় ওটা বন্ধ হয়ে যায়। উদ্দেশ্য পরিণত যারা হয় খুব চিৎকার বিক্কার করবে, জয় 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 ধ্বনি, এরপরে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা আমরা চোখে দেখতেছি, একদিন দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে, জয় জয় ধ্বনি সব শেষ। ঠিক আছে, এই জন্য ইখলাস আগে ঠিক করতে হবে। দায়ীদের সেফাতের মধ্যে বড় সেফাত যেটা ইখলাস, সমস্ত নবীগণ এসেছেন ইখলাস নিয়ে। ইখলাসের মধ্যে আমাদের থাকতে হবে কি আল্লাহর প্রতি, তারপরে যেটা থাকতে হবে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আমি আল্লাহর কাজ করছি, আল্লাহ আমাকে কখনো লাঞ্ছিত করবে না। আপনারা লাঞ্ছিত মনে করছেন, একজন কেউ চড় মেরে দিল, একজন কেউ জুতার বাড়ি মেরে দিল, একজন গালি দিয়ে দিল, এটা লাঞ্ছিত? আল্লাহর কাজের জন্য এটা লাঞ্ছিত না রে ভাই, আল্লাহর কাজের জন্য এটা হচ্ছে আপনার জন্য উপহার, এটা হচ্ছে আপনার জন্য কি উপহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব থেকে প্রিয় বান্দা, ঠিক না? ঠিক, সকল নবীদের মধ্যে সব থেকে দামি নবী, সম্মানিত নবী, সমস্ত নবীদের সর্দার। উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গেলেন তখন প্রথমেই ওনাকে আঘাত করা হয়েছে না হয়নি? মক্কাবাসী কত নির্যাতন করেছে। তোয়াইফে দাওয়াত দিতে গেলেন বড় আশা করে, সেখানে পাথর নিক্ষেপ করলো বাচ্চারা, তাও আবার বাচ্চারা। এই ইতিহাসগুলো আমাদের জানা আছে। সুতরাং অটুট বিশ্বাস আল্লাহর ওপরে থাকতে হবে, আর সেই বিশ্বাসের ওপর যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজে অবশ্যই সফলতা আসবে, তাহলে আপনার পিছপো হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে তাওয়াক্কাল আলা আল্লাহ, কাজে নামবেন আগে চিন্তা করবেন, নামার পরে আর পিছপা হওয়ার সুযোগ নাই। তাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা।
আল্লাহর প্রতি ভরসা করে যদি আপনি কাজে নামেন, আল্লাহ আপনাকে সফল করবেন করবেন, এতে কোনো সন্দেহ ইনশাআল্লাহ। এজন্য আপনাকে তাওয়াক্কাল আলাল্লাহ এটা শিখতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবু, যে আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য এনাফ, কাজে ভরসা করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। এরপরে তাকওয়া, তাকওয়া অর্জন করতে হবে। আমি দাঈ ইলা আল্লাহ, মুখে দাঁড়ি নাই, ঠিক আছে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ি না, যাহা তাহাজ্জুদ সালাতের কোনো নাম কথাই নাই, হ্যাঁ, মুনাজাত বেদাত বলে কখনো আল্লাহর কাছে হাতই উঠাই না, হ্যাঁ, আল্লাহর কাছে চাই না, তাহলে তো হলো না। তাকওয়া, তাকওয়া মানে কি? জৈন আলেম বলতেছিলেন যে ফুল সিরাতের কথা মনে হয়ে সারা রাত আর ঘুমাইতে পারিনি। হ্যাঁ, একজন মানুষ ফুল সিরাত পার হতে হবে, এটা যে একটা ভয়ঙ্কর রাস্তা, এটা স্মরণ করে ঘুমাইতে পারে নাই, আর মানে কি তাকওয়া আছে, এই তাকওয়া অর্জন করতে হবে। ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তার রাস্তা আল্লাহ বের করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাকওয়া অর্জন করতে হবে, এটা হলো বড় হাতিয়ার দাওয়াতি কাজের জন্য। তারপরে এই সমাজ আমাদের বাংলাদেশের যে অবস্থা, এখানে কি দাওয়াত, কীভাবে দাওয়াত দিব আমরা? এক নম্বর হিম্মত, আর এই হিম্মত নেওয়ার জন্য মহতারা আমিরের সাথে কিছু সঙ্গ দিতে হবে, হাফিজাহুল্লাহ। হিম্মত, ওনার বহুত ইতিহাস, বগুড়া যেমন কি ইতিহাস, যেখানে আজকে বড় ইজতেমা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ, প্রতি বছর হয় না ওই মাঠে, ওই মাঠেই আলোচনা করতে দিবে না বেদাতিরা, সবাই ভয় আতঙ্কিত, স্যার দাঁড়িয়ে বলেছেন যে আমি আলোচনা করব। হ্যাঁ, ওই সময়কার ডক্টর আব্দুল বারি রহিমাহুল্লাহ উনি বলছেন যে তুমি চালিয়ে যাও, আর কেউ লাগবে না, চালিয়ে গেছেন, মারবে কাটবে জহাই করে দিবে, উনি চালিয়ে গেছে, মাহাবীর এমন ভূমিকা রেখেছেন, মা বক্তব্য রেখেছেন যে প্রশাসন মানুষ সবাই আতঙ্কিত হয়ে নীরব নীরবতা পালন করে চুপচাপ শুনেছে আলহামদুলিল্লাহ। এই ঘটনা স্যারের সাথে ঘটেছে, খুলনাতে ঘটনা ঘটেছে, মাঠে যেতে পারবে না, ঈদের সালাত পড়লে পারে সবকে কাটবে, কচু কাটা করে কাটবে, কচু কাটা করে কাটবে কথাটা তো বলতে অনেকে পারে, পারে না, হ্যাঁ তো কাটতে, কাটা কি সম্ভব নাকি? আমরা তো পিরোজপুর ভোলা টোলা কত কোলা মোলা সব ঘুরিয়ে আসলাম, যে ভোলায় মিছিল করছে আহলে হাদিস মসজিদ হতে দিবে না, কিন্তু আমাদের কি কাটতে পেরেছে? ওরা তো দেখেছে আমাদেরকে, কিন্তু কাটতে পারে নাই, পারবে না রে ভাই, এত সহজ না, যদি কেটেই দেয় তাহলে তো সুন্নতে আম্বিয়া পালন হয়ে গেল, সমস্যা কি আপনার? এই জন্য হিম্মত, এটা হলো হিম্মত, ভিড়ে যেতে হবে, কোনো পিছপা হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। আর বুঝে সুঝে আবার ভিড়বেন, সব জায়গায় ভিড়ে যান না, কে ট্রাক আসছে, এই ট্রাক যাবি না এখান দেওয়া, এখানে আবার সামনে দাঁড়ায় গেলেন, তাহলে তো হলো না, বুঝে সুঝে ভিড়তে হবে, ভিড়ার জায়গায় ভিড়তে হবে। তো যা হোক, হিম্মত আসবে এটা কোথায়? আগে যেগুলো বললাম, এখলাস, তাওয়াক্কল, তাকওয়া, এই সবগুলো যখন আপনার মাঝে আসবে তখন হিম্মত আসবে। আর হিম্মতের আরেকটা যেটা অস্ত্র শক্তি সেটা হচ্ছে এলেম, শেখ যেটা আলোচনা করেছেন, মূল আলোচনা ওনার এটা ছিল, এলেম, এলেম ছাড়া আপনি দাওয়াত দিবেন কেমন? প্রত্যেকটি ক্ষেত্রে এলেম লাগবে। আল্লাহ প্রথমেই বলেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এলেমের কথা, তাওহীদের আগে এলেম জানতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আগে বলছে এলেম অর্জন করো। হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মোহাম্মদ আপনি তো পড়তে জানেন না, আমি যা বলছি পড়েন, প্রথমে পড়তে পড়তে শিখেছেন আল্লাহ, আপনি পড়বেন না তাহলে আর পারবেন না এই কাজে। সুতরাং এলেম অর্জন করতে হবে। হ্যাঁ, অন্ধ আর চোখালা এক সময় হতে পারে না, অন্ধকার আর আলো এক সময় হতে পারে না, এগুলো আলেমদের জন্য আপনার উদাহরণ, আর আলেমদের তো ফজিলত আছে এটা তো জানেন, সব ওপরে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। এইভাবে এখন আমরা এই অবস্থাতে কীভাবে আলোচনা করে যাব, হিম্মত টিম্মত সব বলা হয়েছে, এবার কীভাবে দাওয়াতি কাজ করব। আপনার গ্রাম থেকে শুরু করি অথবা শহর থেকে শুরু করি, আপনি যদি বরিশালের মানুষ হন, ভোলার মানুষ হয়, কীভাবে কাজ করবেন? সিলেটের মানুষ হন, যেখানে কোনো আহলে হাদিস নাই এমন জায়গায় আছেন, তখন প্রথমে আপনার বাড়িকে চুপে চুপে কন্ট্রোল করতে হবে, সব বই সব ওয়াজ শুনিয়ে 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 লাইনে আনতে হবে। এরপরে একটা একটা করে টার্গেট করতে হবে, বন্ধুকে সব থেকে ক্লোজ বন্ধু, চাটা খাইয়া খুইয়া ওকে শুনিয়ে 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 আনতে হবে। এবার এ শেষ তখন আর একজন আর একজন আর একজন এভাবে বাড়াইতে হবে। যখন দেখবেন পঞ্চাশ জন আপনার সঙ্গে হয়েছে, তখন আপনি শুরু করবেন প্রকাশ্যে। প্রকাশ্যে দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দেননি,
চুপে চুপে দিয়েছেন। এরপরে প্রকাশ্যে দাওয়াতে যখন অর্ডার আসলো আল্লাহর পক্ষ থেকে যে টাইম হয়ে গেছে এবার প্রকাশ্যে, এটা হচ্ছে ভোলা ভোলার জন্য বললাম। আর যারা আমরা এই ভালো জায়গাতে আছি এখানে কি করবেন, সব জায়গা দিয়ে কাজটা, এখানে সব জায়গা দিয়ে কাজটা করতে, ওটা হিকমত হলো স্টপ বাই স্টপ আগিয়ে যাবেন, স্তর বাই স্তর আগিয়ে যাবেন, আগিয়ে যাওয়ার স্তর বললাম। কিন্তু সকল ক্ষেত্রে সব জায়গার জন্য দাওয়াতি কাজের আপনাকে কৌশলে দাওয়াতি কাজ করতে হবে। যদি ওপেনে সম্ভব না হয় তাহলে ছোট ছোট বই সালাত সম্পর্কে, আগে তাওহিদ, আগে তাওহিদ, আগে তাওহিদ। মুআযর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়ে বলছে আউয়ালু মা তাদউ কি ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যেদিকে ডাকবে সেটা হচ্ছে তাওহিদের দিকে ডাকবে। বই পৌঁছাই দিতে হবে সবার মাঝে। এরপরে আপনার যে দোকান আছে, বাজার আছে, প্রত্যেক জায়গাতে বাজারে একটা একটা করে বই হাতিয়ে দেন প্রত্যেক দোকানদারকে, ভাই ফ্রি নেমে পড়বেন, ঠিক আছে? অত বেশি পড়বে না, ওরা ছোটো ছোটো বই দিবেন, পড়বে, সালাতুর রাসুলটা দিবেন, এরপরে তাওহিদের বই ছোটো 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 বইগুলা দিবেন, প্রতিদিন একটা করে পড়েন ভাই, বেশি না, বেশি না, দুই মিনিট দিবেন সবাই, কাস্টমার নাই পড়বেন, এ দাওয়াটা দিবেন, এ ওজিফাটা দিয়ে দেবেন, এ হাদিয়াটা দিয়ে দেবেন তাকে প্রত্যেককে। তারপরে ছোট ছোট আপনাদের আমাদের একটা এটাকে মাদবিয়া বলা হয়, এই ধরনের যেটা পকেট, এটা সৌদি আরবে খুব পাওয়া যায়, পকেটে রাখবে দোয়া, একটা দোয়ার বই দিয়ে দিলেন, দোয়া পড়বে, এটা ফজিলত সহকারে থাকবে। এরপরে এগুলো তৈরি করতে হবে, লিফলেট তৈরি করতে হবে, স্যার যেটা করছেন আলহামদুলিল্লাহ সাহেব রাত কাদের সম্পর্কে বিভিন্ন সম্পর্কে বলছেন, এগুলোকে বেশি বেশি বিতরণ করতে হবে, নিজের পকেট থেকে কিছু ছাপাইতে হবে, না হলে হবে না। তারপরে আপনার এবার যদি আপনি রাজশাহী বা উত্তরবঙ্গে হন, এমন এলাকা আছেন যেখানে একটা এভাবে মিটিং করবেন, কোনো সমস্যা নেই, আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাহলে দাওরাত তাদরিবিয়া কায়েম করতে হবে। দাওরাত তাদরিবিয়ার নিম্ন টাইম হচ্ছে একদিন, একদিনের জন্য সমস্ত যুবককে এক জায়গায় করবেন, যুবক অজানা যুবক যারা ইসলাম জানে না এদেরকে নিয়ে দাওরাত তাদরিবিয়া হবে, আলেমদেরকে দাওয়াত দিবেন, দুজন চারজন পাঁচজন আলেম যাবে, হ্যাঁ, কেন্দ্রের থেকে যায় ওদেরকে দিনের তালিম দিবেন। তারপরে দিতে হবে, এটা এক নম্বর গেল, দুই নম্বরে দিতে হবে, হ্যাঁ, দাওরাত তাদরিবিয়া লিল আইম্মাতিল মাসাজিদ, আইম্মাতিল মাসাজিদ, মসজিদের ইমামদেরকে নিয়ে দাওরাত তাদরিবিয়া করতে হবে। ইমামরা হচ্ছে অস্ত্র, ইমাম যদি ঠিক করে নেন সমাজ ঠিক হয়ে গেছে, কাজে ইমামদেরকে নিয়ে এগুলো করতে হবে। এদেরও ওই একই, একটাই টাইম, বেশি পারবে না ওরা, বৃহস্পতিবারের দিন একদিন একটা সময় নেবেন ওদের থেকে, হয়তো আপনার ওদের জন্য করা যায় আসর থেকে নিয়ে এশা পর্যন্ত, নয়টা পর্যন্ত, হ্যাঁ, আলেম ওলামা এত বেশি সময় দিবে না, ব্যস্ত, এই জন্যে তাওরাত তাদরিবিয়া। তারপরে ওলামা, আম ওলামা, ওলামাদের সঙ্গে আপনার যারা বড়ো বড়ো, এরা তো দাওরাত তাদরিবিয়া আসবে না, এদের সাথে মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, সাক্ষাতে কথা বলতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতে হবে। এই যে এখানে এই বিষয়টা আছে তাওহিদের বিষয়, এক নম্বর তাওহিদ, তারপরে এমনিগুলো আপনি চলে আসবেন, নিজে নিজে চলে আসবেন। প্রতিটি শ্রেণীর মানুষকে আপনাকে আয়ত্তে আনতে হবে, ওদের সঙ্গে যোগাযোগ, তাওয়াসুল রাখতে হবে, তাওয়াসুল, যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ বিচ্ছিন্ন করলে হবে না, মোবাইলে মাঝে মাঝে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, বন্ধুরা চলে গেছে ঢাকা পড়তে চলে গেছে, ভাই কেমন আছো, এটা ইত্যাদি বন্ধু, আগে যেমন ছিল তেমনই সম্পর্কটা ধরে রাখতে হবে, যদি না রাখি তাহলে পরে আমরা এগিয়ে যেতে পারবো না। এবং প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে এই বইগুলা পৌঁছাইতে হবে, সিডি পৌঁছাতে হবে, একটা মেমোরি দিয়ে দিবেন, এই মেমোরিটা শোনেন, এখানে বক্তব্য আছে, ভালো ভালো নরম বক্তব্যগুলো দিবেন, প্রথম প্রথম ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মাওলানা মুখলিসুর রহমান মাদানী তিনি বেশ কিছু বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন। প্রথমে দায়ীদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন, যে দাওয়াতি কাজে আমাদের ইখলাস থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, সেই সাথে সাহস বা হিম্মত থাকতে হবে। আর সর্বশেষ তিনি বলেছেন ইলম থাকতে হবে, যেটা অবশ্য শুরুতেই হয়তো বলেছিলেন, ইলম থাকতে হবে, ইলমে থাকার পরে বাকিগুলো, আল ইলমু কাবলাল কাউল ওয়াল আমাল। তারপরে দাওয়াতের পদ্ধতি সম্পর্কে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দাওয়াত প্রথমে আমাদের দিতে হবে কোন দিকে, তাওহিদের দিকে। তারপরে বিরূপ পরিবেশে আমরা কীভাবে দাওয়াতি কাজ করব, যেভাবে মানে সিলেট বা চট্টগ্রাম বা যে সমস্ত এলাকায় আহলে হাদিসরা নাই, সহিহ আকীদার মানুষ নাই, তাদের কাছে আমরা দাওয়াতটা কীভাবে দেব, সে বিষয়ে তিনি বলেছেন স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে, বইপত্র প্রদান করতে হবে তাদেরকে, প্রচারপত্র দিতে হবে, এভাবে আস্তে আস্তে তাদেরকে কাছে টানতে হবে। তারপরে
প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করতে হবে যেভাবে আমরা আজকে আয়োজন করেছি, তারপরে মসজিদের ইমামদের নিয়ে প্রশিক্ষণ করতে হবে, বড় আলেমদের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে, দায়ী প্রশিক্ষণ করতে হবে, মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেটা আমি কথা বলার সময় বলেছিলাম যে আমাদের মেসেজটা অনেক বড়, কিন্তু আমাদের ওয়াসাইলটা খুবই জয়ীফ, খুবই দুর্বল। ওয়াসাইলটা জয়ীফ হওয়ার কারণে আমাদের মেসেজটা কিন্তু সমাজে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। তো যা হোক, এখানে মিডিয়ায় আমাদের মানে পদচারণা কিছুটা ঘাটতি রয়েছে, তো মিডিয়াতে আমাদের আসতেই হবে। এটা মানে কী বলবো, এটা সময়ের দাবি, বাস্তবতার দাবি। আমরা যতই মনে করি যে আমরা অনেকেই মনে করি যে বিষয়টা রিয়া হয়ে যাচ্ছে কিনা, আত্মপ্রচারের মতো বিষয় হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে, অবশ্যই কিছু কিছু বিষয় সেখানে আত্মপ্রচার রয়েছে, কিন্তু যেগুলো প্রচার করার মতো সেগুলো কেন আমরা প্রচার করব না? তো আশা করব যারা দায়ী ভাই এখানে রয়েছেন তারা অবশ্যই এই প্রচারের জায়গাটা, মিডিয়ার জায়গাটা যেন অবশ্যই সঠিকভাবে ব্যবহার করেন। সেই সাথে আরও তিনি বলেছেন যে সমাজ নেতাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। আমরা অনেকেই পুলিশ দেখলে ভয় পাই, পুলিশের কাছে যেতে চাই না, পুলিশ আমাদের মতোই মানুষ, সে বাঘভাল্লো কিছু না। তার কাছে যদি আমরা বইপত্র দেই নিঃসন্দেহে তারা আমাদের প্রতি বা আমাদের দাওয়াতের প্রতি তারা অবনত হবে। তো সমাজ নেতাদের সাথে আমাদের সম্পর্ক এভাবে বাড়াতে হবে এবং তাদের কাছে আমাদেরকে বইপত্র প্রচারপত্র নিয়ে যেতে হবে। তো এই বিষয়গুলো তিনি মোটামুটি উল্লেখ করেছেন। এখন আমাদের সর্বশেষ আলোচক যিনি সম্মানিত সম্পাদক জনাব ডক্টর সাখাওয়াত হোসাইন, উনি ওনার বক্তব্য এখন নিয়ে আসছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা তা'আলা বানি ইসরাঈল হাযওয়ান নাল বিন নাল, وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هم يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আজকের এই প্যানেল ডিসকাশনের মাননীয় পরিচালক, উপস্থিত সুধীরবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, তো আজকে যে বিষয়ের উপরে আলোচনা সেটি হচ্ছে বর্তমান দ্বন্দ্বমুখর পরিবেশে দায়ীদের ভূমিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি এই বিষয়ের উপরেই কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যে তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, অর্থাৎ আল্লাহর বিধানকে তোমরা ধারণ করো একত্রিতভাবে। এই আয়াতের মধ্যে দ্বন্দ্ব থেকে বাঁচার, মুক্তি পাওয়ার পথ অর্থাৎ ঐক্যের ভিত্তি বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর বিধান কে ঐক্যবদ্ধভাবে ধারণ করা, এটাই হচ্ছে দ্বন্দ্ব থেকে বাঁচার মূল একটি বিষয়। আর একথা ঠিক যে দ্বন্দ্ব হবে, ইখতিলাফ হবে, বিভিন্ন দল উপদলের সৃষ্টি হবে, আর এর মধ্যে একটি হকপন্থী দল থাকবে এটাও ঠিক। যে কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যে হাদিসটি আমি শুরুতে পড়লাম, তিনি বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান নাআলি বিন নাআলি, আমার উম্মতের অবস্থা বনি ইসরাইলের মতো হবে যেমন এক জোড়া জুতা। ওয়াইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা, আর বনি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র মিল্লাত জান্নাতে যাবে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম, এই মুক্তিপ্রাপ্ত দলটির নাম কী, এই মুক্তিপ্রাপ্ত দলটি কোনটি, এটির পরিচয় কী? তার জবাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছি, আল ইয়াউম, আজকের দিনে। অর্থাৎ আমি এবং আমার সাহাবিরা যে আকিদা ও আমলের উপরে আছি, সেই আমল আকিদার উপরে যারা থাকবে শুধুমাত্র তারাই মুক্তি পাবে।
তাহলে এই হাদিস থেকে আমরা এবং আগের আয়াত থেকে আমরা একথা স্পষ্টভাবে বলতে পারি যে এত ফিরকার মধ্যে, এত দ্বন্দ্ব মত ও পথের মধ্যে জান্নাতি বা মুক্তিপ্রাপ্ত একটি দল কিন্তু আছে, যেটাকে নাজি ফিরকা বলা হয়, যে দলটি মুক্তি পাবে। আর সেই দলটির পরিচয় দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আচ্ছা, এখানে আমরা এই কথা এখানে রেখে আমরা এবারে একটু বলতে চাই যে আসলে দ্বন্দ্বের কারণটা কি, এই যে দ্বন্দ্বমুখর পরিবেশ আজকের আলোচ্য বিষয় যেটা, আসলে দ্বন্দ্বের কারণটা কি, কেন মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়েছে, এত দলে দলে বিভক্ত হয়েছে, তার মৌলিক যে কারণটি আমরা বলতে পারি সেটি হচ্ছে মাজহাবি বিদ্বেষ, মাজহাবি বিভক্তি। চারটি প্রধান মাজহাব আমাদের দেশ সব বিশ্বের বিভিন্ন দেশে চারটি মাজহাব চালু আছে। এই চারটি মাজহাবের কারণে, এটা একটা মৌলিক কারণ যে চার দলে বিভক্ত হয়ে গেছে মুসলমানরা, এক দল আর এক দলকে দেখতে পারছে না। এর বাইরেও বিভিন্ন তরিকা আছে, সুফিরা আছে, বিভিন্ন পীর মাশায়েখরা আছে, বাংলাদেশেই প্রায় 3 লক্ষাধিক পীরের বসবাস। প্রত্যেক পীর কিন্তু নিজেকে জান্নাতি মনে করে আর তার অনুসারীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট দেয়, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এই ক্ষেত্রে এত দল অত মত কেন? এগুলো হচ্ছে দুনিয়াবি স্বার্থে রাজনৈতিক দ্বন্দ্ব, তারপর মাঝহাবি গোড়ামি, এই সমস্ত কারণে কিন্তু আমরা বিভক্ত হয়েছি। তো এখন যারা আমরা দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথের দায়ী যারা, তো এই দ্বন্দ্বমুখর পরিবেশে আমরা কী করব, আমাদের ভূমিকা কী হবে, এটা হচ্ছে আজকের প্রশ্ন। যে আমরা মানে আমরা কীভাবে দাওয়াতি কাজ করব। আমরা আলোচনাকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চাই না যে শুধু আমরা আমাদের কমিউনিটির মধ্যে দাওয়াত দেবো, এটা নয়। তাহলে দ্বন্দ্বমুখর পরিবেশে আমরা যারা আমাদের বিরোধী আছে বা অন্য মতাবলম্বী আছে, আমরা তাদের কাছে যাব কীভাবে? আমাদের তো হক তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, তাই না? তো তাদের কাছে দাওয়াত দেওয়ার তো একটা পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে। এই জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে কয়েকটি বিষয় আমাদের যারা দায়ী ইলাল্লাহ আমাদের করতে হবে। তার প্রথম হচ্ছে যেটা আগের আলোচকবৃন্দ বলেছেন, আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি, যেটা আমি সকালের আলোচনায় বলেছি, ইমাম বুখারী তার হাদিসের কিতাবে বাব বেঁধেছেন, বাবু আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি, বলা এবং আমলের পূর্বে আগে জ্ঞান অর্জন করতে হবে। দায়ীদেরকে জ্ঞানী হতে হবে, জানতে হবে, শিখতে হবে। যদি আমি দায়ী, আমি দাওয়াত দিচ্ছি কিন্তু আমি আমার কোনো এলেম নেই, আমি জানি না, তাহলে একজনের সাথে যখন আমরা তর্কে লিপ্ত হব বা হাদিস নিয়ে বা মাসালা নিয়ে যখন কথা বলবো, তখন আমার কিন্তু সেই ভিত্তি থাকবে না, আমার তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আমার থাকবে না, অর্থাৎ ইলমি শক্তি থাকবে না, গায়ের শক্তি বলি না, ইলমি শক্তি থাকবে না। আর ইলমি শক্তি না থাকলে আমি দুর্বল হয়ে যাব। এই জন্য আমাদেরকে আগে ইলিম অর্জন করতে হবে দায়ীদেরকে। তারপর 2 নম্বরে আমাদের দাওয়াতটাকে খালেস করতে হবে, ইখলাসের সাথে দাওয়াত দিতে হবে। দাওয়াতের মধ্যে কখনোই রিয়া এবং সুমা আনা যাবে না, দাওয়াতের মধ্যে রিয়া সুমা এই বিষ যেন না থাকে, যদি থাকে তাহলে দাওয়াতে কোনো ফল হবে না, কোনো ফায়দা হবে না। তারপরে হক কথা নির্বিঘ্নে বলতে হবে, হক কথা নির্বিঘ্নে বলতে হবে, হক জেনেছি বুঝেছি, এখন আমি বলবো না দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবো, বলবো কি বলবো না, জি না। এখানে আমরা ওই হাদিসটা পেশ করতে পারি, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে তিনি বলছেন যে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানসাতি ওয়াল মাকরাহি ওয়া আলা আথারাতিন আলাইনা ওয়া আলা আল্লা নুনাসি আল আমর আহলাহু ওয়া আলা আন নাকুলা বিল হক আইনা মাকুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাত লাইমিন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করলাম কয়েকটি বিষয়ে, শেষের বক্তব্যটা হচ্ছে আমরা সবসময় হক কথা বলবো, আর এ বিষয়ে নিন্দুকের নিন্দাকে কোনো পরোয়া করব না, লা নাখাফু লিল্লাহি লাউমাত লাইমিন। এই হক কথা বলতে গিয়ে কেউ আমার সমালোচনা করবে, কেউ আমাকে মন্দ বলবে, এই ধরনের কোনো পরোয়া আমরা করব না, আমরা নির্বিঘ্নে হক কথা বলে যাব সর্বজায়গায়, স্থানকাল পাত্রভেদে, যেখানে যেভাবে বলা দরকার। আর 4 নম্বর হচ্ছে আমাদের আকীদা মজবুত হতে হবে আর আচরণ হবে সুন্দর। আকীদা হবে মজবুত,
আচরণ হবে সুন্দর, আকিদার ক্ষেত্রে কোনো আপোষ নেই, কখনো কোনো শিরিক বিদআতের সাথে আমরা আপোষ করব না। যারা আমরা আল্লাহর পথের দায়ী তা তারা কখনো বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না, পারে কি? পারে না। কিন্তু এই আকিদা, এই সহি আকিদাটা মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে সেখানে আবার আমরা যদি রূঢ় হয়ে যাই, আমরা যদি বা খুব কঠোর স্বভাবের হয়ে যাই, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আচরণ কেমন হবে? নম্র হবে, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযদান গালিযাল কলব লান ফাযদু মিন হাওলিক। আল্লাহর রহমতে তুমি, আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহর রহমতে তুমি নরম দিল হয়েছো, তোমার হৃদয়টা নম্র। হ্যাঁ, যদি তুমি কি হতে, কঠোর স্বভাবের হতে, তাহলে তোমার পাশ থেকে, চারপাশ থেকে দূরে সরে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই কথা বলে সাবধান করে দিচ্ছেন। আবার আর এক জায়গায় বললেন নাই, লাস্তা আলাইহিম বি মুসাইতির, কি তিনি তাদের উপর দারোগা নন, অর্থাৎ কোনো জিনিস দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দেওয়া জরুরি, দাওয়াত মানতে বাধ্য করা জরুরি নয়, দাওয়াত কবুল করাতে হবে, এটা কিন্তু ঠিক না। আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আর সর্বশেষ যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, এই দ্বন্দ্বমুখর পরিবেশে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে জামাতবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে হবে। যে সমাজ সংস্কারের মিশন নিয়ে আমরা ময়দানে নেমেছি, এই কাজ একার পক্ষে সম্ভব নয়, আদৌ সম্ভব নয়, কল্পনাই করা যায় না, বাধা বিপত্তি আসবেই। এই সকল ধরনের বাধা বিপত্তি, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমাদেরকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য আমাদের সহযাত্রী লাগবে, একা সম্ভব নয়। এটার নামই হচ্ছে জামাত, এটার নামে একটু হচ্ছে সংগঠন, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে। শুধুমাত্র আমাদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, যারা আমাদের মানে একেবারে ঘোর বিরোধী তাদের কাছে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, একবার দুইবার তিনবার গেলে দেখা যাবে তার মধ্যেও পরিবর্তন আসবে। যে লোকটা আমাদেরকে মারার জন্য গিয়েছে, একটা উদাহরণ এই মুহূর্তে বলতে পারি, যে বাগেরহাট জেলা সভাপতিকে মারার জন্য এক ভাই গিয়েছিলেন, একজন মসজিদের ইমাম খতিব এবং অত্যন্ত প্রভাবশালী সেখানে ইমাম সমিতিরও সভাপতি, তিনি মারতে গিয়ে ফিরে আসছেন সেখান থেকে এবং পরবর্তী তিনি হেদায়েত হয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি এখন সহি আকিদা পালন করেন, আমল করেন। তাহলে যে লোকটা মারার জন্য গেলেন, তার মধ্যে পরিবর্তন দেওয়ার মালিককে? আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত কে দিয়েছিলেন? তিনিও তো নবীকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তাই না? তাহলে সবসময় মনে রাখতে হবে, আমরা দাওয়াত দেওয়ার হক রাখি, কিন্তু কবুল করানোর মালিক হচ্ছেন আল্লাহ। দাওয়াত দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু তুমি তার মনটা রুজু করে দাও, তার মনটা ফিরিয়ে দাও, তাকে সহি দিনটা বুঝার তৌফিক দান করো, হকটা বুঝার তৌফিক দান করো। এইভাবে আমরা যদি, যারা দাইলাল, আমরা যদি কাজ করি, ইনশাল্লাহ সমাজে একটা সুন্দর পরিবর্তন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। তবে আমাদেরকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াতের গণ্ডিটাকে আরও কী করতে, প্রসার করতে হবে। শুধু একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে, একটা কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদেরকে আরও বাইরে যেতে হবে। আর যাওয়ার যে মাধ্যমগুলি অন্যান্য আলোচকবৃন্দ বলেছেন, অত্যন্ত সুন্দর, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমি আর ওইগুলি রিপিট করতে চাচ্ছি না, যেগুলো বলেছেন সবগুলো থেকে আপনারা আশা করি কিছু সংগ্রহ করে আমরা আমাদের বাস্তব জীবনে সেগুলি প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই দ্বন্দ্বমুখর পরিবেশে আমরা বসে না থেকে আমাদেরকে, আমাদের অনেক দায়িত্ব, কারণ আমরা যেহেতু হক বুঝেছি এই জন্য আমাদের দায়িত্ব বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, তুমি তো হক বুঝেছ, তো তুমি কী দায়িত্ব পালন করেছো? সেটা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে, সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাওয়াতি কর্মসূচি করব, সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই দাওয়াতি কর্মসূচি, দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই দ্বন্দ্ব থেকে আমরা চেষ্টা করব, যারা দল উপদলে বিভিন্ন তরিকায় বিভিন্ন মাজহাবে বিভক্ত হয়ে আছেন, তাদেরকে অন্তত সহি দিনটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইকে কবুল করে নেন, আমিন। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান মুহতারামকে। তিনি তার আলোচনায় যে বিষয়গুলো নিয়ে এসেছেন, প্রথমে তিনি বলেছেন দ্বন্দ্বমুখর পরিবেশে দায়ীদের কী ভূমিকা হতে পারে। দায়ী দ্বন্দ্ব থেকে বাঁচার যেটা একমাত্র পথ তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে হাবলুল্লাহ, তথা আল্লাহর বিধানকে যথাযথভাবে ধারণ করা, এটাই একমাত্র
পথ হিসেবে তিনি উল্লেখ করেছেন। সেই সাথে তিনি এটাও স্মরণ করে দিয়েছেন যে আসলে দ্বন্দ্ব সমাজে থাকবেই, যতই দ্বন্দ্বমুখর দ্বন্দ্বহীন একটা সমাজ আমরা কামনা করি না কেন, দ্বন্দ্ব সমাজে থাকবেই, এটাই হচ্ছে আল্লাহর নিজাম। আল্লাহ এভাবেই তার সৃষ্টি কৌশলকে সাজিয়েছেন, একদল মানুষ তারা হক থেকে দূরে সরে থাকবে, আরেকদল মানুষ তারা হকের দিকে মানুষকে আহ্বান জানাবে, এই হক বাতিলের দ্বৈরথ এটা চলবেই। এবং সে বিষয়ে তিনি মানে যে হাদিসের প্রতি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যে হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাজি ফেরকা সম্পর্কে যে মা আনা আলাইহু আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যেই দলে থাকবে তারাই হচ্ছে নাজি ফেরকা, অর্থাৎ অসংখ্য দ্বন্দ্ব মুখর মানে এই পরিবেশে অসংখ্য দল থাকবে এবং দলগুলোর মধ্যে একটা দল থাকবে যেটা মুক্তিপ্রাপ্ত দল। তিনি দ্বন্দ্বের কারণ হিসাবে বলেছেন আমাদের মধ্যে যে মাঝহাবি বিদ্বেষ, ফেরকাবন্দী রয়েছে বিভিন্ন ফেরকার মধ্যে, তারা কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজ নিজ মাঝহাবকে নিজ নিজ ফেরকাকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে এবং তাদের কারণেই মূলত আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে। তিনি দ্বন্দ্ব দূর করার উপায় সম্পর্কে মানে বিশেষ করে দায়ীদের যে ভূমিকাগুলো উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বরে ইলম থাকা, দুই নম্বরে ইখলাস থাকা, তিন নম্বর হক কথা সাহসের সাথে বলা, নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা, চার নম্বর আকিদা মজবুত রাখা, পাঁচ নম্বর আচরণ সুন্দর করা। আচরণ সুন্দর করা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফেসবুক যারা ব্যবহার করি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তারা আমাদের আচরণটা খেয়াল রাখতে হবে। আমি আমার আলোচনায় বলেছিলাম যে একজন সাধারণ মানুষের আচরণ আর একজন দায়ীর আচরণ কখনো একরকম হবে না। একজন সাধারণ মানুষ হয়তো বা কোনো বিরূপ প্রতিক্রিয়া পেলে বা তার মুখালেফ কেউ থাকলে, প্রতি মানে তার বিপরীত কেউ থাকলে তার বিরুদ্ধে হয়তো গালিগালাজ করে একটা কথা বলল, কিন্তু আমি আপনি দায়ী, আমি কি গালিগালাজ দিয়ে কোনো কথা বলতে পারি? এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে ফেসবুকের যুগ কিন্তু অত্যন্ত মারাত্মক যুগ, আপনি একটা গালি লিখলেন আজকে, ওটা আগামী 10 বছর পরেও কিন্তু মানুষ দেখবে। অতএব এই লেখালেখির জগৎটা আমাদেরকে মানে যেন মাহফুজ থাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সর্বোপরি তিনি জামাতবদ্ধভাবে চলার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। প্রত্যেক আলোচককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এবং আজকে যে উদ্দেশ্যে আমরা মূলত এই ডিসকাশনের আয়োজন করেছিলাম মোটামুটি তারা মানে কী বলবো আমাদেরকে আমাদের উদ্দেশ্যকে তারা সফল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তো প্রশ্নোত্তরের শুরুতে আমি নিজেই কয়েকটি প্রশ্ন করব, তারপরে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব। আপনাদের যদি কোনো মোদাখালা থাকে, মতামত থাকে, সেগুলো আপনারা বলবেন। আমি প্রথমে এই মোহতারাম ডক্টর কাবিলুল ইসলামকে যে প্রশ্নটি করতে চাই, উনি সংঘবদ্ধ দাওয়াত বা জামাতবদ্ধ দাওয়াতের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তো এখন আমরা দেখছি আমাদের সমাজে, প্রশ্নটা একটু পরে হয়তো করতে পারতাম যেহেতু ওনার বিষয় এটাই ছিল, এজন্য প্রশ্নটা আগেই নিয়ে আসছি, যে আমাদের আহলেদের সমাজের মধ্যে কিছু মানুষ আমরা দেখছি, কিছু ওলামায়েকরাম দেখছি, শুধু বাংলাদেশ বলে না আমি পাকিস্তানে দেখেছি একই অবস্থা, কিছু কিছু আলেম যারা কিছুটা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে চান, এবং যারা বিচ্ছিন্ন থাকতে চান তারা আবার বলেন যে সংগঠন করাটা জায়েজ নয়, হারাম। শুধু হারাম না, আপনি যদি সংগঠন করেন তাহলে আপনি উম্মতে মুসলিমা থেকেই বিচ্ছিন্ন হয়ে গেলেন, এতদূর পর্যন্ত তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট দ্বন্দ্বের সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো এই বিষয়ে মোহতারাম আপনি কী মত প্রকাশ করছেন বা আপনার এ বিষয়ে কী আপনার মত? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। বর্তমানে যে বিষয়টা আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি, সেটা হচ্ছে যে যারা মূলত সংগঠনের বিরোধিতা করছেন বা সংগঠন করতে হবে না বলছেন, সেটা কিন্তু মূলত উদ্দেশ্য একটা সংগঠন, আমরা যেটা দেখি সেটা হলো আহলেদিস আন্দোলন। তুমি জামাত করো, তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, সমস্যা নেই, কিন্তু এই আন্দোলনের কাছে যেও না, ভাবখানা এমন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে শুরুই করেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। দেখেন সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন আকিমুসসালাহ, পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, সালাত একাকী আদায় করার চেয়ে জামাতে আদায় করলে কত গুণ সওয়াব বেশি? 25 থেকে 27 গুণ সওয়াব বেশি। তাহলে জামাতবদ্ধ এই জিনিসটা আপনার ইবাদতের ক্ষেত্রেও আছে। আমরা সারা বছর কি ফরজ সিয়াম পালন করি? করি না। কখন করি?
রমজান মাসে। তো রমজান মাসে কেন করি? আমি মনে করি ঠিক আছে, রমজান মাসে মুসলমানরা সবাই করে, আমি রমজান মাসে করবো না, কারণ আমি তো জামাতবদ্ধ থাকতে চাই না। মুসলমানরা যখন একসাথে সিয়াম পালন করে তাও তো একসাথে জামাত হয়ে গেল, তো ঠিক আছে আমি রমজানে না করে আমি শাওয়ালে করবো। এটা কি কেউ কোনো করে? কোনো পাগলেও করে? করে না তো। আচ্ছা ধরেন এই যে আমার কয়েকদিন আগে মক্কাতে আরাফাতে হাজিরা অবস্থান করে এক জায়গায় সেখানে হজ পালন করলেন, এই যে বিশ্বের একবার সর্বশ্রেষ্ঠ ইবাদত বলবো আমরা এখানে, যে একই দিনে একই জায়গায় একই স্থানে এই সারা পৃথিবীর 193টা রাষ্ট্রের মানুষগুলি সেখানে গেল, যারা মুসলমান আছে সেখানে সমবেত হলে একই উদ্দেশ্যে একই রকম পোশাক পরে, কারো পোশাকে ভিন্নতা আছে বলেন? কেউ কেউ সাদা বাদ দিয়ে কালো পরে ওখানে গেছে? যায়নি। কিন্তু পুরুষ যারা সবার মাথা খোলা, মহিলা যারা তার সবার মাথা ঢাকা, সবাই একই উদ্দেশ্যে কিন্তু গেল। আচ্ছা ধরুন ওই দিন যদি বলে ঠিক আছে 10ই জিলহজ এই দিন হজ পালন করে পৃথিবীর সবাই, আমি এদিন করবো না, আরাফায় সবাই করে আমিও আরাফাতেও করবো না, আমি মুজদালিফায় করবো, তোর কি হজ হবে? জাকাত আদায় করি আমরা, তাই না? জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি একাকী জাকাত দিয়ে দিতে পারেন, পারেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাইতুল মালের ব্যবস্থা ছিল, যেখানে এসে সাহাবীরা সবাই জাকাত জমা করতেন। এখন আমাদের ইসলামী রাষ্ট্রে একটা ব্যবস্থা নাই, কিন্তু আমরা সামাজিকভাবে তো সেটা করি, করি না? প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দেখবেন যে এখানে সংঘবদ্ধ প্রচেষ্টা, সংঘবদ্ধভাবে করার জন্য একটা আলাদা ফজিলত আছে, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব আরোপ করেছেন। এখন আসুন যে আমরা কেন আলাদা আলাদা থাকতে চাই, কেন থাকতে চাই। এর মধ্যে যুক্তি হচ্ছে এই, যখনই সংগঠন করে তখনই এই এক সংগঠন আর এক সংগঠনের গীবত তোহমত করে। আচ্ছা ধরুন এটা যদি যুক্তি হয় তাহলে আমি সংগঠন করি না, আমি কি মানুষের গীবত করি না? তাহলে তখন কি হবে? আমি সংগঠন করি না, ধরে নেন আমার কি মানুষ দোষ ত্রুটি বলে না? তাহলে মানুষ আমার গীবত করছে না, তাহলে সংগঠনের দোষটা হলো কোথায়? হ্যাঁ, একটা কথা এই হতে পারে, সংগঠনের লোকেরা যখন চেষ্টা করেন কোনো জিনিস, চেষ্টা করেন তখন সমবেতভাবে তাদের কথাগুলি একই ধরনের হয়, একই আকীদার হয়, একই মানসিকতার হয়, সুতরাং কথা যখন বলে তখন সবাই বলে যে অমুকের কী সমস্যা, তখন সবাই একই মতো কিন্তু কথা বলছে, এটা আমার খারাপ লাগছে, যেহেতু উনি সংগঠন করেন না, এটা ওনার কাছে খারাপ লাগছে যে সবাই তো আমার বিরুদ্ধে বলছে। আবার একটা দেখেন, বাংলাদেশে অন্য অন্য ইসলামী সংগঠন কিন্তু আছে, সেখানে যদি কোনো ভাই যায় তাকে কি নিষেধ করা হয়? অন্য অন্য ইসলামী সংগঠন করলে করা হয় না, নিষেধ করা হয় কোথায়? তোমরা ওইখানে যাবে না, একটা নির্দিষ্ট সংগঠন ওইটা করবে না। এটা এক শ্রেণীর, বাংলাদেশের এক শ্রেণীর আলেম ওলামার এটা একটা বলতে বলা যায় যে তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। 2011 সালে যে লোকটা এসে তাবলিগ ইসলামে বক্তব্য দিয়ে গেল, সে 2012 সালে গিয়ে বলছে না ওইসব সংগঠন চলবে না। তাহলে 11-তে কী বুঝতেন আর 12-তে এসে কী বুঝতেন? এখন কি বেশি বুঝেছেন? যে লোকটা আজকে 2005-এও এখানে এসে বহু কথা বলে গেলেন, বলে গেলেন, আর তিনি এসে 2017-তে এসে বলছেন না এগুলি দরকার নাই। এই কিছুদিন আগে, 2 বছর আগে মোহনপুরে এক আলোচনা অনুষ্ঠানে গেছি, তখন এরকমই প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এক ভাই বলছে যে অমুকতে বলছে যে সংগঠন করা লাগবে না, আপনি কি বলেন? আমি উত্তর দেওয়ার আগে আর এক ভাই মোবাইলে অন করে দেখেন যে এই যে 2011-এর আগের ওনার বক্তব্য দেখেন, আর এই গত 2 দিন আগের বক্তব্য দেখেন, ওনাকে প্রশ্ন করার দরকার নেই, ওনার কাছে শোনার দরকার নেই, আপনি এইটাই শোনেন। আগে একটা জায়েজ ছিল, এখন একটা হারাম হয়ে গেল, কিভাবে হারাম আর হালাল এই বিধান জারি করবেন কেটা আল্লাহ, তাই না? আল্লাহ করবেন, রাসুল করবেন, এই বিধান তো আমি আপনি করতে পারি না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38-এর অধিক সহিহ হাদিস আছে জামাতবদ্ধ জীবনযাপনের পক্ষে, সেখানে আমি আপনি কী করে বলি যে জামাত দরকার নেই? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক কোরআনের আয়াত নাজিল করে সংঘবদ্ধ থাকার জন্য বলেছেন, সেখানে আমি আপনি বলছি হারাম। এ বিষয়ে ওনাদের একটা বিশেষ করে অজুহাত দেখান এভাবে যে জামাত বলতে ওনারা বোঝাচ্ছেন যে রাষ্ট্রীয় জামাত। কোরআন এবং হাদিসে যে জামাতবদ্ধতার কথা বলা হয়েছে ওনারা বলেন এটা হচ্ছে রাষ্ট্রীয় জামাতের ক্ষেত্রে প্রযোজ্য, মানে দাওয়াতি জামাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এ বিষয়ে কী বলবেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 3 জন ব্যক্তি যদি কোনো নির্জন ময়দানে থাকে তাহলে সেখানেও তাদের জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত একজনকে তারা আমির নিযুক্ত না করবে। তাহলে সেখানে জনহীন প্রান্তরে যদি একজন আমির লাগে, যেখানে জনাকীর্ণ পরিবেশ সেখানে কেন লাগবে না? সেখানে তারা মানে উত্তমভাবে অগ্রাধিকার ভিত্তিতে সেখানে আরও হওয়া দরকার। আর যেখানে রাষ্ট্রীয় জামাতের কথা যে ব্যাখ্যা করা হচ্ছে, তাহলে ধরুন আমেরিকাতে তো মুসলমানরা আছে, সেখানে রাষ্ট্র বলতে হবে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র, তাহলে তারা এই জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলিকে আমল করবে না? এগুলি কি মানসুখ হয়ে গেছে? এগুলি তাদের জন্য আমল করা জরুরি নয়? ধরুন আজকে ভারতে
ভারতে তো আমরা মুসলিম রাষ্ট্রপতি এটা কল্পনা করতে পারে, এটা কল্পনাও করা যায় না যে এখানে 130 কোটি মানুষের মধ্যে 100 কোটি হচ্ছে হিন্দু। সেখানে একজনে যদি স্বপ্ন দেখে যে না ভবিষ্যতে আমাদের মুসলমান রাষ্ট্র হবে, মুসলমান রাষ্ট্রপতি হবে, তাহলে এটা অলিক কল্পনা, এটা চিন্তা করা যাবে না। তাহলে কি ভারতের মুসলমানরা আমাদের এই হাদিসগুলি, রাসুলের এই হাদিসগুলি আমল করবেন না? এগুলো কি মানসুখ হয়ে গেছে? কোরআনের এই আয়াতগুলি, এগুলির উপর কি তারা আমল করবেন না? এটা কি রহিত হয়ে গেছে? এগুলি আসলে আমাদের জন্য খোড়া যুক্তি বলতে হবে, এটা আমাদের জন্য দুষ্ট কত, আমাদের জন্য এটা মানে আফসোসের বিষয়। আমরা আশা করব সেই হাদিসগুলি তাদের জানা আছে এবং সেগুলি আবার তারা স্মরণ করবেন এবং স্মরণ করে এগুলি থেকে তারা পিছিয়ে আসবেন, এটা আমাদের দাবি, আমাদের তাদের প্রতি আমাদের আহ্বান। আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, আল্লাহ আমিন। ধন্যবাদ মোহতারামকে। এ বিষয়ে আমি একটু যোগ করি যে শেখ ইবনুল উসাইমিনকে একই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন যদি রাষ্ট্রীয় জামাতে এখানে উদ্দেশ্য হবে তাহলে যে উসমান রাজিয়াল্লাহু আনহুর পর থেকে মুসলমানদের কখনও একটা রাষ্ট্র ছিল না। মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু একদিকে চলে গেলেন, একদিকে আলী রাজিয়াল্লাহু আনহু চলে গেলেন, তারপর থেকে মুসলিম উম্মাহ বিভক্ত হতে হতে আজকে এই অবস্থা। বর্তমানে স্রেফ মানে মুসলিম রাষ্ট্রই আছে 56টা, তাই না? তো এখন রাষ্ট্রীয় জামাত যদি বোঝানো হয় তাহলে কোন রাষ্ট্রীয় কোন রাষ্ট্রকে আমরা একটা আদর্শ রাষ্ট্র হিসাবে গ্রহণ করবো এবং সেটাকে আমরা ইবাদত হিসাবে গ্রহণ করবো এবং তার কাছে আনুগত্য করবো? যদি আমরা বাংলাদেশের কাছে আনুগত্য করি তাহলে সৌদি আরব মানে সৌদি আরবের সাথে আমাদের একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, যেখানে হাদিসে বলা হয়েছে একজন আমির থাকা অবস্থায় আরেকজন আমিরের যদি উত্থান ঘটে তাহলে অপর আমিরকে তোমরা কতল করে দাও। তো এখন 56টা দেশ তো হয়ে গেছে, তাহলে কোন দেশটাকে আমরা মূল দেশ ধরবো এবং বাকি দেশের আমিরগুলোকে কতল করবো? এই প্রশ্নটা আপনাদের কাছে আমিও নিজেও রাখছি আর কি। তো জামাতবদ্ধতার বিষয়ে আশা করি আর প্রশ্ন থাকবে না আমাদের, আশা করি। এবার আমি দ্বিতীয় প্রশ্ন করবো আমার মুখলিসুর রহমান মাদানিকে। উনি বিশেষ করে মসজিদের ইমামদেরকে নিয়ে বড় আলেমদের সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন, সমাজ নেতাদের সাথে সম্পর্ক করার জন্য বলেছেন। তো ওনাকে একটা বিষয়ে বিশেষ করে আমি প্রশ্ন করতে চাই যে এই আলেমদের মধ্যে অনেকেই আমাদেরকে মুনাজারা চ্যালেঞ্জ দেন, তাদের সাথে যখন কোনো বিষয়ে সাক্ষাৎ করতে যাই তখন তারা বলেন যে তোমরা তোমাদের আলেমদের নিয়ে আসো, আমরা আমাদের আলেমদের নিয়ে আসবো, মুনাজারা করবো। তা আসলে এই মুনাজারা যে চ্যালেঞ্জ দেন তা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? আমরা কি মুনাজারা চ্যালেঞ্জ গ্রহণ করবো? বিশেষ করে আমরা দেখি যে মুনাজারার ক্ষেত্রে অধিকাংশ সময় কোনো ফায়দা হয় না, কেবল পারস্পরিক দূরত্বই বাড়ে, গিবত্য হুমতি বাড়ে এবং সাধারণ মানুষ কী বলো তাদের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়, আরও দ্বন্দ্বটা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা আসলে মুনাজারার এই চ্যালেঞ্জটা গ্রহণ করব কি না, আর যদি গ্রহণ করি তাহলে কীভাবে করব? আমার প্রশ্নটা উত্তরের আগে একটা তালিক সামনে একটু যোগ করে দিই আমি। যারা দলের বিপক্ষে, যারা দলের বিপক্ষে ভূমিকা পালন করছেন তারা ব্যক্তির স্বার্থে এটা ভূমিকা পালন করছে। তো নিজের স্বার্থে তারা এই জামাতবদ্ধ জীবনযাপন থেকে মানুষকে দূরে সরাচ্ছে। যারা বলবে দল করতে হবে না, তারা একটা হাদিস দিবেন, আমির ছাড়া জীবনযাপন করা যাবে না। আপনার আমির কেটা খালেদা জিয়া, হাসিনা, এরশাদ গেছে, হ্যাঁ তাহলে রসুল এরশাদ কে তোমার আমির? আমির আগে দেখাইতে হবে, যদি আমির ছাড়া থাকা যাবে না ওকে আমির মানতেই হবে। ইবনে বাজ রহিমাহুল্লাহ সম্ভবত ফতোয়া, যে দেশে ইসলামী আমির নাই, কোরআন সুন্নাহ বুঝে না, আমাদের প্রধানমন্ত্রী যারা হচ্ছেন এরা কি কোরআন সুন্নাহ বুঝে? ইসলামী যদি আমির না পাওয়া যায় এমন কোনো রাষ্ট্রে কেউ যদি বসবাস করে তাহলে ওই দেশের মধ্যে সব থেকে একজন যোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে তাকে আমির মানবে, তার নেতৃত্বে কাজ করবে। মোহাম্মদ বিন আবদুল্লাহ কী করেছিলেন সৌদি আরবে? সৌদি আরব তাওহিদের দেশ, পৃথিবীর সেরা একটাই মাত্র দেশ তাওহিদের, সেটা সৌদি আরব। ভুল ত্রুটি আছে ওদের, এখন যদি বলতে যাই 2 ঘন্টা লাগবে ওদের বিপক্ষে, ঠিক আছে, কিন্তু তাওহিদের দেশ ওটা। মোহাম্মদ বিন আবদুল্লাহ রহিমাহুল্লাহ দাওয়াতের মাধ্যমে, তারপরে যুদ্ধ জিহাদের মাধ্যমে আজকে তাওহিদের রাষ্ট্র কায়েম হয়েছে। এবার আমার বিষয়টা বলছিলেন মুনাজারা বাহাস, মুনাজারা বাহাসে চ্যালেঞ্জ করে কারা? যাদের ঝুড়িতে মাল কম তারাই চ্যালেঞ্জ করে। তো ঝুড়িতে যাদের মাল কম আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করা দরকার, করতে হবে। এ হলো এরা সেই চ্যালেঞ্জ করে, একেবারেই ফালতু লোক চ্যালেঞ্জ করে, দাদা বলছেন যাদের এলেম কালাম নাই, মনে করবেন যে এলেম আছে চ্যালেঞ্জ করবে না। হানাফি মাজহাবের মাঝে মুফতি মালিক হাফিজাউল্লাহ বড় আলেম, মুফতি মিজান বড় আলেম, এনারা চ্যালেঞ্জ করেছেন, ওনাদের মাঝে এলে ভালো আলেম,
ঠিক আছে, কিন্তু ওনারা জীবনে চ্যালেঞ্জ করে নাই। দেওবন্দের কোনো মৌলবি কোনো আলেম ওস্তাদ যারা কেউ চ্যালেঞ্জ কখনো করেনি, কিন্তু এই ফালতুগুলো যারা এলেম কালাম নাই হাদিস কোরআন বোঝে না এরা চ্যালেঞ্জ করে। কাজে এদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে ক্ষমতা অর্জন করে, একা একা হইচই করে মাঠে উঠে না। ধন্যবাদ মাওলানা মুখলিসুর রহমান সাহেবকে, তিনি আসলে মোনাজারার পক্ষেই বলেছেন, মোনাজারা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য বলেছেন। তারপরও শেষে তিনি যে কথাটি বললেন সে কথা দ্বারা আমরা একটু অন্য ধারণাও পাই। তিনি যেটা বলছেন যে মোনাজারা যারা করে বা করতে চায়, চ্যালেঞ্জ যারা করে তারা কারা? যাদের আসলে এলেম নাই। তো এলেম যাদের নাই তাদের সাথে কি আমাদের বসাটা উচিত হবে যারা আমরা আলেম? না, চ্যালেঞ্জটা কেমন ধরবো? এই যে একা একা যখন দিবেন তখন আর আসবে। এই চ্যালেঞ্জ দিয়ে শুধুমাত্র সমাজের তিক্ততা ছাড়া বা পরস্পর বৈরিতা ছাড়া খুব বেশি অর্জন সাধারণত হয় বলে আমাদের জানা নেই। বিগত 100 বছরের ইতিহাসে আমরা এর কোনো পজিটিভ রেজাল্ট তেমন পাইনি। এই জন্য আহলে হাদিস আন্দোলন থেকে আমরা সবসময় নিরুৎসাহিত করি। আর একটা বলি আমি, নিয়মতান্ত্রিকভাবে যদি হয় রেজাল্ট আছে, যেমন ফরিদপুর গির্দায় মসজিদ মোনাজারা করে নিতে হবে, আমরা গেছিলাম, হাজার হাজার মানুষ, কথা ছিল মসজিদের ভিতরে কেউ আসবে না, কিন্তু এইভাবে আপনারা যেমন দখল করে আছেন, আমরা লামাজাবিরা কয়েকজন একটু জায়গা পাইলাম কোনোরকম, সেখানে মোনাজারা বহাসে আলহামদুলিল্লাহ আমাদের জয় হয়েছে এবং মসজিদ ছেড়ে আজীবনের জন্য পালিয়ে গেছে ওরা। নাহলে আমরা যদি মোনাজারায় না যেতাম ওই মসজিদ হারাতো, আর যদি মোনাজারা যাওয়ার পরে জনগণ দেখে পাল্লে আসতাম, আমাদের জনক আলেম বলেছিলেন পালাই এখন এখানে থাকা যাবে না, লাশ হয়ে যাবো। তারা বলছে লাশ হয়ে গেল পরে যাবো না, এখানে মোনাজারা করে যাবো। করেছি, মসজিদ সফল হয়েছে, পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। একবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনার নাম শুনেছেন বোধ হয়, এই বাচ্চার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো উনিও আমার সাথে কথা বলার সময় তিনি যেটা বললেন যে আমাদের পারস্পরিক মোনাজারার কোনো প্রয়োজন নেই, মোনাজারা হলেই সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তার চেয়ে মোনাজারার পরিবর্তে আমরা যদি মুবাহাসা করি, আলেমদের সাথে বসে পরস্পর যদি আমরা মুবাহাসা করি, এটাই মনে হয় বেশি উপকার নিয়ে আসবে। তা আমার মনে হয় ওনার এই কথাটা অবশ্যই গ্রহণযোগ্য একটা কথা বলেছেন। যদিও তিনি উল্টা কাজই করেন, কিন্তু তিনি ওই সময় ওই মুহূর্তে কথাটা ঠিকই বলেছিলেন। মোনাজারার পরিবর্তে আমরা যদি মুবাহাসা করি সেটাই মনে হয় বেশি উত্তম হয়। আচ্ছা, এবারে আমরা আমাদের সর্বশেষ আলোচকের কাছে যাব। তিনি যে বিষয়টি বারবার বলছিলেন যে হাবলুল্লাহ, অর্থাৎ দ্বন্দ্ব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে হাবলুল্লাহকে ধারণ করা। কিন্তু বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছে অধিকাংশ দলই তারা হাবলুল্লাহকে ছেড়ে আবদুল্লাহকে ধারণ করে বসে আছে। তো এই মুহূর্তে তারা নিজেদেরকে ইসলামী দল বলেও দাবি করছে। আর আমরা আমাদের মূলনীতিতে কী লিখেছি? মুসলিম সংহতি দৃঢ়করণ। এখন আমরা মুসলিম সংহতি দৃঢ়করণ এই মূলনীতির আওতায় আমরা অন্যান্য ইসলামী দলগুলো যেগুলো শিরকের সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত, তাদের সাথে আমরা কীভাবে আমাদের সম্পর্ক রাখতে পারি বা এই সম্পর্কের ভিত্তিটা কেমন হবে, এ বিষয়ে মোতারামের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমরা আলোচনার শুরুতে বলেছি যে মুসলিম ঐক্যের ভিত্তি হচ্ছে হাবলুল্লাহ, অথচ আমরা এখন আবদুল্লাহ কেন্দ্রিক হয়ে গেছি। তো আবদুল্লাহর এই গণ্ডি থেকে যতক্ষণ বের হতে না পারবো ততক্ষণ মুসলিম ঐক্য হবে না। মুসলিম ঐক্যের কল্পনা করা শুধু কল্পনাই থেকে যাবে আর কি, বাস্তবতা কখনো দেখা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যারা আবদুল্লাহ কেন্দ্রিক দল আছে, আমরা তাদের সাথে কিভাবে আমাদের সম্পর্ক বজায় রাখব বা তাদের কাছে আমরা আমাদের দাওয়াত কিভাবে পৌঁছে দেব? তো এটা এই বিষয়টি আমরা আমাদের আলোচনা অবশ্য বলেছি যে আমরা পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, মুসলমানদের যে গুণাবলী যেগুলো আছে এগুলো আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য আমাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে এবং তাদের সাথে আমাদের যোগাযোগের চেষ্টা করতে হবে। এবং তাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, অর্থাৎ তাদের যে দল, তাদের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, যেই উদ্দেশ্যকে নিয়ে তারা অগ্রসর হচ্ছে, এইগুলোর সারি ব্যাখ্যা দিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে একামতে দিনের যে নিয়ে যে বিভ্রান্তি আমাদের সমাজে আছে, একামতে দিনের ভুল ব্যাখ্যার কারণেই আমরা কেউ চরমপন্থী হয়ে যাচ্ছি, আবার কেউ আমরা শৈথিল্যবাদী হয়ে যাচ্ছি। শুধুমাত্র একাম আল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফারাক, এই আয়াতের এই অংশটির ব্যাখ্যার কারণে, এই ব্যাখ্যা না বোঝার কারণে। তো এইটার সঠিক ব্যাখ্যা কী হবে সেটা আমরা যারা বুঝেছি এবং যারা অনুশীলন করি এই বিষয়টা, এইটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ সকল মুফাসসিরই একামতুদ্দিনের ব্যাখ্যা করেছেন একামতে তাওহীদ, একমাত্র এক দুজন বাদ দিলে সকলেরই ব্যাখ্যা কিন্তু এটাই যে আকিমুদ্দিন আর আকিমুত তাওহীদ। তো তাওহীদটাকে কীভাবে প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদের
মূল যেমন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলছি আমরা নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, তো এখানে নির্ভেজাল বলার প্রয়োজনটা কী ছিল? তাওহীদ তো তাওহীদে, তো তাওহীদের শুরুতে আবার নির্ভেজাল কেন? তাহলে বুঝতে হবে যে তাওহীদে আমাদের ঠিক নেই, তাই না? মূল যে ভিত্তি যে বিষয়ের উপর ইসলাম টিকে আছে সেই তাওহীদে আমাদের ঠিক নেই। এই জন্য আমাদের দেশে তো তৌহিদের গুরুত্ব নেই, আলহামদুলিল্লাহ সৌদি আরবে তৌহিদের গুরুত্ব সবচাইতে বেশি এবং তাদের সারা বছরের অধিকাংশ সময়ের কাজ শুধু তৌহিদকে নিয়েই। তো এই জন্য আমরা এই বিষয়গুলি যারা জানি, যারা ভক বুঝেছি, তাদের কাছে বোঝানোর চেষ্টা করব, পারস্পরিক ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে, সাংগঠনিক মতবিনিময়ের মাধ্যমে যদি তাদের সাথে বসার কোনো সুযোগ হয়, আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে সেটাও হতে পারে। একসময় যুব সংঘের কেন্দ্রীয় অফিসও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম, আমাদের মনে আছে, দুই পক্ষের মত বিনিময় হয়েছে, এরকম যদি কোনো ডিসকাশনের সুযোগ থাকে সেটা করা ভালো করা যেতে পারে। যে কোনোভাবে হোক আমরা যারা আবদুল্লাহ কেন্দ্রিক জামাত বা দল আছে তাদের কাছে তাদের এই ভুলগুলি তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আবদুল্লার গণ্ডি থেকে বের হয়ে হাবলুল্লার কাছে আসতে হবে, এই জিনিসটা তাদেরকে বোঝানোর জন্য সাংগঠনিক প্রচেষ্টাটাই সবচেয়ে সহজ একটা মাধ্যম। ব্যক্তিকেন্দ্রিক এটা হয় না, সম্ভব হয় না, সাংগঠনিকভাবে সহজ। এটা জেলাভিত্তিক করা যেতে পারে, থানাভিত্তিক করা যেতে পারে, এলাকাভিত্তিক করা যেতে পারে, একেবারে মানে সেন্ট্রালি হতে হবে এটা শর্ত নয়। আমি যে জেলাতে বসবাস করছি, আমি যদি মনে করি যে আমার জেলাতে আমরা এই সংগঠন করছি, আমরা হাবলুল্লাহকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা আবদুল্লাহ কেন্দ্রিক দাওয়াতি কাজ করছে, তো আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, তাদের সাথে বসি, একই মহল্লার মানুষ তো আমরা, আমরা তো চিনি, জানি, পরিচয় আছে আমাদের মধ্যে, সেই পরিচয়ের সূত্র থেকে আমরা একসঙ্গে বজা একসঙ্গে বসার জন্য চেষ্টা করতে হবে। এইভাবে কখনও মানে কঠোরতা আরোপ করে নয়, বরং সদাচরণ দিয়ে, সহমর্মিতা দিয়ে, পারস্পরিক সম্প্রীতি দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। এইভাবে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মনে হয় ওনার সাথে আরেকটু যোগ করতে পারি যে আমরা বিভিন্ন জাতীয় ইস্যুতে হয়তো বা আমরা একসাথে কাজ করতে পারি। যেমন এই যে সরকারে যখন একবার ফতোয়া বিরোধী একটা রায় দিল বা হাইকোর্ট থেকে, বা এই ধরনের জাতীয় কোনো বিষয়, যেমন পর্দার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে আমরা সবাই একমত, তারাও একমত, আমরাও একমত, এই সমস্ত জাতীয় ইস্যুগুলোর ক্ষেত্রে হয়তো বা আমরা তাদের সাথে মানে কী বলবো, তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি বা তাদের সাথে আমরা সহযোগিতা করতে পারি, এবং এটাই মনে হয় আমাদের মুসলিম সংহতি দৃঢ়করণের মধ্যে এটা মানে ভিত্তিটা মনে হয় এটাই হতে পারে যে জাতীয় ইস্যুগুলোতে, যে সমস্ত ইস্যুগুলোতে আমরা একমত, সে সমস্ত ইস্যুগুলোতে আমরা বোধহয় একত্রিতভাবে কাজ করতে পারি। আর এভাবেই মনে হয় আমাদের দ্বন্দ্বের এই জায়গাটা হয়তো আস্তে আস্তে কমে আসবে। পারস্পরিক যখন সাক্ষাৎ আমরা করব, পরস্পরের ভুলগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব নিজেরা, সেক্ষেত্রে হয়তো আমাদের কাছাকাছি আসার একটা পরিবেশ তৈরি হবে এবং আমাদের এই দ্বন্দ্ব, বৈরিতা এগুলো হয়তো বা দূর হতে পারে ইনশাআল্লাহ। এবারে আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন আহ্বান করব। যে আসসালামু আলাইকুম, একটা জিজ্ঞাসা ছিল, বড় মুফতির ফতোয়া, এখন আল্লাহ পরিচয় দিলেন আমাদের নাম বলতে হবে মুসলিম, এখন আহলে হাদিস যদি কেউ নাম বলে, পরিচয় দেয়, তাহলে এটাই তার জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র কারণ, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আহলে হাদিস বললেই পারে সে জাহান্নামে চলে যাবে, যে কথা বলবে নিশ্চিন্তে বলবো সে গুমরাহ, পথভ্রষ্ট হয়ে গেছে। কেন? আহলে হাদিস কারা? আহলে হাদিস কারা ভাই? সাহাবায়ে কেরাম আহলে হাদিস। সাহাবায়ে কেরামের পরে যখন যুগ আসলো তাবেঈনদের, তখন থেকে আহলে হাদিস নামটা শুরু হলো। কেন? যে সাহাবায়ের শেষ যুগে দুটা দল হলো, আহলুর রায়, আহলুর হাদিস, আহলুর সন্না, সন্নাতওয়ালা আর রায়ওয়ালা, মাথার থেকে দিত ফতোয়া, এরা আহলুর রায়। আর যারা সন্না ভিত্তিক কোরআন হাদিস দিয়ে আলোচনা করতেন, এরাকে আহলে হাদিস বা আহলুর সন্না বলা হতো। জাযাকাল্লাহ খাইর। তো এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি নামে একটা আর্টিকেল আমার গিয়েছে কয়েক সংখ্যা আগে, তাহারিকে দেখছেন বোধ হয়, দেখছেন কি? আজকে এবার সপ্তম সংখ্যাটা মানে প্রকাশিত হবে। ওখানে আমরা যেটা মানে প্রমাণ করার চেষ্টা করেছি যে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত একই জিনিস। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত বললে যদি অপরাধ না হয়, তাহলে আহলুল হাদিস বললে কেন অপরাধ হচ্ছে? একই জিনিস। জি, তো এই বিষয়টা সম্পূর্ণ একটা অবান্তর বিষয়। এবার আমি পরবর্তী কোশ্চিন আহ্বান করছি আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো যে সমাজ সংস্কারে
কথা বলা হচ্ছে মাঠ পর্যায়ে যারা আমরা বিভিন্ন জেলা এবং উপজেলার দায়িত্বশীল মাঝহাবি ভাইদেরকেও আমাদের দাওয়াত দিব। এক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হলো যে আমরা তাদের মসজিদে যদি গিয়েই আমাদের পরিচয় তারা জানতে পারে যে এরা আহলে হাদিস সংগঠন থেকে এসেছে বা এরা আহলে হাদিস, তখন দেখা যাচ্ছে যে আমাদের আলোচনার পরিবেশ কোনো জায়গায় অনুকূলে থাকে না। এক্ষেত্রে আমাদের করণীয় কী? তাহলে আমরা হানাফি ভাইদের মসজিদে বা তাদের যারা অনুসারী তাদেরকে আমরা কীভাবে দাওয়াত দিতে পারব? এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমি মোহতারাম ডক্টর সাখাওয়াত হোসাইনকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা চাই আমাদের মাঝহাবি ভাইদেরকেও দাওয়াত দিতে, আসলে কীভাবে দেব? যদি মসজিদে হঠাৎ করে গিয়ে আমরা দাওয়াত দিই তাহলে আমাদের কথা বলতে দিবে না। তো এটা উদাহরণটা আমি সকালে একবার দিয়েছিলাম যে একজন রুগীকে যখন একটা স্যালাইন পুশ করা হয় তখন তাকে ওই আস্তে আস্তে দিতে হবে, একসঙ্গেই 1000 পাওয়ারের স্যালাইন একবারে দেওয়া যাবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এক্ষেত্রে ব্যক্তি যোগাযোগ। আমি যে মসজিদকে টার্গেট করব তার আগে মসজিদ টার্গেট করার আগে ব্যক্তি টার্গেট করতে হবে, ওই মসজিদের ইমাম অথবা ওই মসজিদের কতিব মুসল্লি। আর বিশেষ করে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখন যারা ইয়াং জেনারেশান, যারা শিক্ষিত মহল যুবক শ্রেণী যারা, তারা কিন্তু হক গ্রহণ করতে পারে খুব সহজে এবং আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করছে, এটা আমরা বাস্তবে দেখে আসছি। এজন্য যারা বৃদ্ধ যারা বয়স্ক তাদের চাইতে ইয়াংরা এগিয়ে আছে, এজন্য তাদেরকে টার্গেট করে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে হকটা বোঝাতে হবে। যখন ওই মসজিদের মুসল্লিদের মধ্য থেকে আমরা কিছু মুসল্লিকে পেয়ে যাব, 8-10 জন 15-20 জন হয়ে যাবে, তখন মসজিদেই কিন্তু আস্তে আস্তে আমিন শুরু হয়ে যাবে, রাফুল আদিন শুরু হবে, তখন দাওয়াতের একটা ক্ষেত্র তৈরি হবে। আর এক্ষেত্রে যদি ইমামকে আমরা নমনীয় পাই এটা আমাদের জন্য বেশি সহজ হবে। চেষ্টা করতে হবে ইমামের সাথে বসার জন্য তার দায়িত্ববোধ সম্পর্কে তাকে বোঝানো, তার জবাবদিহিতা সম্পর্কে তাকে জানানো। ঠিক এইভাবে আমরা পর্যায়ক্রমে দাওয়াতি কাজে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে আহলে হাদিস শব্দ বলার প্রয়োজন নেই, আমরা আহলে হাদিস বললাম না, আহলে হাদিস বলেই দাওয়াত দিতে হবে এটা কোনো শর্ত নয়। আহলে হাদিস হচ্ছে এটা একটা বৈশিষ্ট্যগত আইডেন্টিটি আমাদের। আমরা প্রথমে মুসলিম, ওই যে আগের প্রশ্ন যিনি বললেন না যে আহলে হাদিস বলে জাহান্নামে যাবে, তো যারা হানাফি বলে শাফি বলে তারা কি কোথায় যাবে? আগে ওইগুলো জাহান্নামে যাওয়ার পরে আহলে হাদিস জাহান্নামে যাবে, যদি নামের কারণে হয়। ইন্নানি মিনাল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা তো প্রথমে মুসলিম, তারপরে তুমি যেহেতু হানাফি হয়েছো, তুমি শাফি হয়েছো, তুমি হাম্বলি হয়েছো, তুমি চরমোনাই, তুমি আটরশি, তুমি চন্দ্রপুরি, তুমি সুরেশ্বরী, তা আমি তার বিপরীতে আমি হকপন্থী একটা আইডেন্টিটি আমাদের আহলুল হাদিস, আমরা কোরআন এবং সহি হাদিস মানি। তো এটা তো একজন মূর্খ কানা লোকও বোঝার কথা। ধন্যবাদ, আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি যে আমরা বিভিন্ন দায়িত্ব, মানে যারা মাঠ পর্যায়ে আছি, বিভিন্ন সংগঠনের কাছে, বিশেষভাবে বাংলাদেশের সবথেকে বড় একটা ইসলামী সংগঠনের কাছে ফেস করতে হয় আমাদেরকে এটা যে আপনারা তো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চান না, বা কীভাবে করবেন? তো আমি তাদেরকে এই প্রশ্নের উত্তর কীভাবে দিতে পারি যে আল্লাহর বিধানকে আমরা কীভাবে প্রতিষ্ঠা করতে পারি বা আমাদের করণীয় কী? এ বিষয়ে মোহতারাম ডক্টর কাবিরুল ইসলামকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পৃথিবীতে যারা মুসলিম, যারা বিশেষত সংগঠন করে, তারা প্রত্যেকেই চায় যে ইসলামের এই বিধানকে তথা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষ সৃষ্টি করার পরে তাদের হেদায়াতের জন্য রাসুলকে পাঠিয়েছেন। রাসুলদের যে মিশন ছিল, তারা মানুষকে যেভাবে দাওয়াত দিতেন এবং মানুষকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে যে পথ এবং পদ্ধতি অবলম্বন করেছেন, এটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনন্য এবং একমাত্র পথ। এর বাইরে গিয়ে কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদ, কোনো চিন্তাধারা, কোনো ধ্যান ধারণা বা তার দেওয়া কোনো থিওরির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তাকে একটা পদ্ধতি দিয়ে, তাকে একটা দাওয়াতি মিশন দিয়ে এবং তাকে একটা জীবন আদর্শ দিয়ে। সুতরাং রাসুলের জীবন আদর্শ অবলম্বন করেই আমাদেরকে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এর দ্বিতীয় কোনো পথ নেই। তারপরে যদি আমরা দেখি সাহাবায়ে কেরামের আমলে তথা খোলাফায়ে রাশেদিনের আমলে, আমরা দেখি যে সে সময় ইসলামের বিরোধিতা ছিল,
সে সময়ের মানুষও ইসলাম বিরোধী অনেকগুলি কাজ করেছে। সাহাবায়ে কেরাম যেভাবে মোকাবেলা করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেই পথ অবলম্বন করেই আমাদেরকে আগাতে হবে, এছাড়া ভিন্ন কোনো পথ নাই। তো আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব আরও একটু দীর্ঘায়িত করতে পারতাম, তবে যেহেতু সালাতের সময় হয়ে গেল তো আর প্রশ্ন গ্রহণ করতে পারছি না। তো আপনাদের সকলকে আজকের এই সেশনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের প্যানেলিস্ট ছিলেন, তাদেরকে, তারা তাদের মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন এবং অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করে মূল বিষয়বস্তুটা ফুটিয়ে তুলেছেন। এই জন্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র দান করুন। সেই সাথে আপনারা যারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।